ট্রেন দুর্ঘটনায় আহত এবং নিহত ব্যক্তিদের পাশে তো বহু মানুষ দাঁড়িয়েছেন, কিন্তু সেই দুধের শিশুদের পাশে কারা দাঁড়াবেন? হ্যাঁ, বহু শিশু যারা এখনও পর্যন্ত বেঁচে রয়েছেন, ধ্বংসস্তূপে রয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে, কিন্তু দেখা গিয়েছে তাদের মা বাবারা জাস্ট নেই হয়ে গিয়েছে। আবার এমন অনেক শিশু আছে যারা তাদের বাবাকে হারিয়েছেন, মাথার উপর এখন দেখার মতো কেউ নেই। আবার এমন অনেক শিশু আছে যারা বাবা মা উভয়কেই হারিয়েছেন, পরিবারে তাদের দেখবার মতন কেউ নেই। আহত বহু মানুষ আছেন যারা পরিযায়ী শ্রমিক, কেবলমাত্র পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য সেই কেরালা কিংবা চেন্নাইতে কাজ করতে গিয়েছিলেন, ফিরেছে তাদের মৃতদেহ। এখন তাদের একটা বা পাঁচটা বা চারটে সন্তানকে দেখার মতন কেউ নেই। এবার তাদের পাশে দাঁড়াচ্ছে বারাকপুর রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের মহারাজ জানিয়ে দিয়েছেন, 5 থেকে 14 বছর বয়সী শিশুরা যারা ওড়িশার বালাসরে দুর্ঘটনায় যাদের বাবা মাকে হারিয়েছেন, যেসব শিশুরা মৃত্যু মুখে পতিত হয়েছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের বাবা মাকে, যেসব শিশুরা চিরতরে হারিয়ে ফেলেছেন তাদের মাথার উপর ছাদকে, সেসব শিশুকে আশ্রয় দেবে বারাকপুর রামকৃষ্ণ মিশন। আজ বিকেলে একটি সাংবাদিক বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ মিশনের মহারাজ। তিনি জানিয়েছেন, 5 থেকে 14 বছর বয়সী সেই সব শিশুদের, সেই সব অনাথ অর্থাৎ এতিম শিশুদের দায়িত্বভার গ্রহণ করবে রামকৃষ্ণ মিশন। 5 থেকে 14 বছর বয়সী শিশুরা তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশুনো এবং তাদের অন্যান্য জৈবিক চাহিদার সম্পূর্ণটা গ্রহণ করবে রামকৃষ্ণ মিশন। আর রামকৃষ্ণ মিশনের এই অভিনব উদ্যোগে স্বভাবতই খুশির হাওয়া বইছে। অন্তত এই মৃত্যু পুরীতে এক টুকরো বাঁচার বা বেঁচে থাকার আলো তারা দেখাচ্ছেন। যারা শিশু, যারা আগামী দিনের ফসল, তাদের কি হতো, তাদের পাশে কি দাঁড়াতো, কোথায় পড়ে থাকতো তারা? নিশ্চয়ই কোনো অনাথাশ্রমে, কিন্তু সেখানে কি পর্যাপ্ত সুবিধা পেত তারা? এবার রামকৃষ্ণ মিশন তাদের মানুষ হওয়ার শিক্ষা দেবে। চলুন, রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে আমরা সবাই মিলে কুর্নিশ জানাই। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা।